কিছু সময় পরে সমস্ত ছাত্রছাত্রীকে আজ পক্ষ দেখে ওয়েলকাম জানিয়ে ক্লাসটিকে শুরু করব আজকে আমার এই ক্লাসটি হলো যে ক্লাস নাইনে দুপাধ্যায় লেখা টেক্সট বই পদার্থের গঠন ও ধর্মের অনুশীলনী অর্থাৎ পদার্থ মার্কে যত শর্ট কোয়েশ্চেন আছে সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা আমারই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ঠিক আছে লেটস গো সঠিক উত্তরটি নির্বাচন করো এক চাপ পি ঘাত এফ ক্ষেত্রফল এর সঙ্গে নিম্নলিখিত কোনভাবে সম্পর্কটি যুক্ত ঘাত ইজিক্যাল টু চাপ গুণিত ক্ষেত্রফল অর্থাৎ এফ ইজিক্যাল টু পি এ দুই একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল কর্তৃত্ব প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না তা হল পাত্রের তলদেশের ক্ষেত্রফল তিন সাইফনের একটি যন্ত্র যা উচ্চতা থেকে নিম্ন তলে তরলে স্থানান্তরিত করতে ব্যবহার করা হয় এখান চিত্রটি চিত্রটিতে আছে এই তরলের ব্যারোমিটার উচ্চতা এইচ হলে সাইফন ক্রিয়া শর্ত হলো এটি হবে যে এর দাগ এইচ টু গ্রেটার দ্যান এইচ ওয়ান ফুল একটি বস্তু তরলে ভাসছে বস্তুটির ওপর তরালে ঊর্ধ্বঘাত অপসারিত তরলে ওজনের সমান পাঁচ জলে ভাসমান একটি কাঠের ব্লকের আয়তন কিছু অংশ জলের উপরে আছে ব্লকের ওপর ঊর্ধ্বঘাত এটি হবে যে নিমজিত অংশেরা আয়তনের দ্বারা নির্ণীত হয় ছয় তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী পৃষ্ঠ টান সাত ছোটো ছোটো তরল বিন্দু গোলাকার ধারণ করা করার কারণ হলো গোলাকার পৃষ্ঠতলে ক্ষেত্রফলের ক্ষুদ্রতম এরপরে আছে যে আট কোন তরলকে পাত্রে রেখে আন্দোলিত করলে শেষ পর্যন্ত যেটি স্থির হয়ে যায় এর কারণ পৃষ্ঠটান এরপরে আছে যে নয় নিম্নলিখিত কোনটি রিহন কুণাঙ্কের দেখক নয় নিউটন ইন্টু মিটার মাইনাস ওয়ান স্থান পূরণ করো এক সামান্য স্পর্শকে বলের প্রভাবে তরল প্রবাহিত হতে পারে বলে তরলকে ড্যাস বলা হয় প্রবাহী দুই ঘাত ইজিকালু চা গুণিত ড্যাশ ক্ষেত্রফল তিন বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হলে বস্তুটি তরলে ড্যাশ ডুবে যায় চার তাপমাত্রা বাড়লে সব তরলে পৃষ্ঠটান ড্যাশ কমে পাঁচ তরলে ঊর্ধ্বঘাতের জন্য তরলে নিম্নজিত বস্তুর ওজন ড্যাশ পায় হ্রাস পায় ছয় পৃষ্ঠটানে রেস একক নিউটন মিটার সাত সান্দ্র মাধ্যমে একটি ছোট গোলাকার বস্তু প্রান্তীয় বেগ গুলোকে ব্যসার যে ড্যাস বর্গের সমানুপাতিক এরপরে আছে যে আট বিক্রিতে একটি মাত্রাহীন রাশি হবে এরপরে আছে যে নয় স্থিতিস্থাপক গোণাঙ্কের মাত্রা ড্যাশ এম এল টুটবা মাইনাস ওয়ান টি টুটবা মাইনাস টু এরপরে আছে যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক চাপ কি ভেক্টরাসি না স্কেলারাশি দুই পাশকাল কেসেরেক চাপেরেখক তিন সিজের পদ্ধতিতে অ্যালকোহলে আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট এসআইটির মান কত জিরো পয়েন্ট এইট এরপরে আছে যে চার প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে ঊর্ধ্বমুখী এরপরে আছে পাঁচ এক টুগ্রো লোহা পারদের ডোবে না ভাসে ভাসে এরপরে আছে যে ছয় প্রবাহীর বেগ সন্ধি বেগকে ছাড়িয়ে প্রবাহকে কি বলে এটি হবে যে অশান্ত প্রবাহ এরপরে আছে যে সাত তরলে অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি না আট বার মৌলিক উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত শক্তি এরপরে আছে যে নয় বিকৃতির কোনো একক নেই উক্তিটি ঠিক বা ভুল দেখো উক্তিটি ঠিক এরপরে আছে যে দশ রবার ও ইস্পাতের মধ্যে কোনটি স্থিতিস্থাপক এটি হবে যে ইস্পাত ছাত্রছাত্রীরা ক্লাসটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর যদি ভালো থাকে তাহলে তোমরা লাইক করে দেবে এবং তোমরা কমেন্ট করবে এবং তোমরা অবশ্যই অন্য কাউকে অর্থাৎ তোমাদের বন্ধুদেরকে যাদের এই ক্লাসটি খুবই প্রয়োজন তোমরা অবশ্যই তাকে শেয়ার করে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে